ব্যস্ত নগরী ঢাকার মানুষ স্বস্তির একটু নিঃশ্বাস ফেলতে খানিকটা মনোরম পরিবেশে ছুটি কাটাতে চায়। এ কারণে ঢাকার আশেপাশেই তারা বেশিরভাগ জায়গা খুঁজেন একটু প্রকৃতির ছোঁয়া পেতে। এর জন্য তারা গাজীপুরকে বেছে নেন পছন্দের জায়গা হিসেবে, কারণ গাজীপুরে রয়েছে মনোরম সব রিসোর্ট, বিল, প্রাকৃতিক পরিবেশ। খুব দূরে যেতে হয় না এবং স্বল্প ছুটিতে নিজেকে চাঙ্গা করতেই এই গাজীপুরে আসা। আর আজকের ভিডিওতে আমরা সেই গাজীপুরের তেমনই একটি মনোরম স্পট সম্পর্কে আপনাদের জানাব, যার নাম জল ও জঙ্গলের কাব্য। ঢাকার আশেপাশে একদিনেই ঘুরে আসার মতো এমন মনোরম জায়গা খুবই কম পাবেন। চলুন জল ও জঙ্গলের কাব্য রিসোর্ট সম্পর্কে জানা যাক। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। জল ও জঙ্গলের কাব্য যেন তার নামকে সার্থকতা প্রদান করে, প্রকৃতির এক ভূমিকে সুনিপুণভাবে সাজানো হয়েছে। এর আরেক নাম পাইলট বাড়ি। এখানে আসলে আপনি কি কি দেখতে পাবেন? সত্যি বলতে এখানে আসলে আধুনিকতার ছোঁয়া পাবেন না হয়তো, কিন্তু প্রকৃতির এক নান্দনিক দৃশ্য এখানে উপভোগ করতে পারবেন। জোছনা দেখতে চান কিংবা শান্ত বিলের পাশে বসে একটু নিরিবিলি সময় কাটাতে চান কিংবা প্রিয়জনের সাথে আড্ডা জমাতে চান, সবই হবে এখানে, কারণ এখানে চারপাশে গ্রামীণ এক পরিবেশের ছোঁয়া আছে। পুরো এলাকা জুড়ে 10 থেকে 12টি বাঁশের তৈরি শেড পাবেন। যারা ঘুরতে যাবেন তাদের বিশ্রাম করার জন্য এগুলো নির্মাণ করা হয়েছে। এদের নানা রকম নামও আছে, যেমন বকুলতলা, বটতলা ইত্যাদি। এখানে থাকার যে প্রশান্তি আর ভেতর থেকে চারপাশ দেখার যে তৃপ্তি তা বলে বোঝানো সম্ভব না। রিসোর্টের মাঝখানের অংশটা গ্রামীণ হাটের মতো দেখতে, লাগবে নাই বা কেন, এখনও এখানে দোতারার সাথে লোকসঙ্গীত শোনা যায়। ঢেঁকিতে আরেক পাশে চাল গুঁড়া করা হচ্ছে, কারণ রুটি আর চিতই পিঠা বানানো হবে। অন্য আরেক পাশে বিশাল সাইজের হেসেল ঘর, সেখানে আবার 6-7 জন পুরো দমে খাবার তৈরি করছেন। আরেকদিকে চা ঘর, কেউ একজন কফি এবং চা বানাচ্ছে, মানে সব যেন ছোটবেলার সেই গ্রামের কথা মনে করিয়ে দেবে আপনাকে। এখানে আনলিমিটেড চা খেতে পারবেন। এই চা ঘরের পাশেই আবার আড্ডার ব্যবস্থা রয়েছে, পাশেই আবার দেখবেন নৌকা বাঁধা আছে। একটু ভেতরের দিকে গেলেই দেখবেন বিলে সারি সারি ছোট নৌকায় কর্মীরা মাছ ধরায় ব্যস্ত। দেখতে পাবেন ভাসমান শাপলার মনোরম দৃশ্য। এখানে 20 থেকে 22 জনের মতো লোক কাজ করে। এখানকার নিজস্ব জায়গায় উৎপাদিত শাকসবজি এবং ধান দিয়ে খাবার তৈরি করা হয়। মাছগুলো সব বিলের মাছ। সকালে আবার চালগুলা রুটি সব মিলিয়ে একেবারে নির্ভেজাল খাবার পাবেন এখানে। খাবারের তালিকাও বেশ মুখরোচক। সাদা ভাত, পোলাও, মুরগির মাংস, ডাল, রুই মাছ, গুড়া মাছ, আলু ভর্তা, ডাল ভর্তা, তেঁতুল দিয়ে কচুমুখী ইত্যাদি দেশীয় আইটেম দিয়ে মেনু সাজানো হয়েছে। অনেকে 90 বিঘা বললেও এই রিসোর্টের প্রকৃত আকার 75 বিঘা। যদিও বিলের সাথে সংযুক্ত হওয়ায় এক একজনের এক এক রকম আয়তন নির্ধারণ করে থাকেন। খরচাবলী, এখানে দুই ধরনের প্যাকেজ পাবেন আপনি, ডে আউট প্যাকেজ এবং নাইট স্টে প্যাকেজ। ডে আউট প্যাকেজে সর্বনিম্ন 10 জনের গ্রুপের জন্য প্রতিজনের সকাল ও দুপুরের খাবার বিল মান ও মেনু হিসেবে 1500 টাকা, যা ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্টের জন্য 750 টাকা। প্রকারভেদে এই দাম 1500 থেকে শুরু করে জনপ্রতি 5500 টাকা এবং ড্রাইভার বা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে 2750 টাকা পর্যন্ত হয়ে থাকে। যেহেতু সময় ভেদে দাম উঠানামা করে তাই সেখানে ভালো বাজেট নিয়ে যাবেন। যাওয়ার উপায়, পাইলট বাড়ি যাওয়াটা খুব কঠিন কিছু নয়। মহাখালী থেকে নরসিংদী অথবা কালীগঞ্জের যে কোনো বাসে উঠে গাজীপুরের পুবাইল কলেজ গেট এলাকায় নামবেন প্রথমে। সেখান থেকে ব্যাটারি চালিত অটো করে পাইলট বাড়ি এসে তাদের বললেই গেট খুলে দেবে, কিন্তু অবশ্যই বুকিং করা থাকতে হবে। অথবা ঢাকা থেকে গেলে টঙ্গী স্টেশন রোড বা 300 ফিট দিয়েও যাওয়া যায়। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।